শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে মহা শিবরাত্রি তোমরা সবাই জানো তো হয়তো অনেকে বিদেশে থাকো আর তোমরা হয়তো বাঙালিও নাও কিন্তু আজকে শিবরাত্রি আর ভারতবর্ষের হিন্দু ধর্মের মেয়েরা কিন্তু খুব ঘটা করে শিবরাত্রি পালন করে আর অবিবাহিত মেয়ে নির্জলা উপোষ করেও শিবরাত্রি পালন করে কিন্তু আমি বিয়ের আগে থেকে এখনো পর্যন্ত আমি কখন শিবরাত্রি পালন করিনি এমনি বাড়িতে নিরামিষ খেয়ে শিবের মাথায় জল ঢেলে দিই এটাই করি কিন্তু কখনো আমার ব্রত করাও হয়নি আর মন্দিরে গিয়েও শিবের মাথায় জল ঢালা হয়নি কিন্তু আমি যে শিবকে পেয়েছি সেই শিব কিন্তু আমাকে খুবই ভালোবাসে হয়তো মাঝে মাঝে একটু ঝগড়া হয় সেটা তো সব সংসারেই হয় তাই না ঝগড়া ঝাটি খুনসুটি রাগারাগি মান অভিমান সব কিছুই হয় কিন্তু আলটিমেটলি ভালোবাসে আমাকে তো এটাই আমার কাছে যথেষ্ট তো সকালে উঠে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে আজকে ওর ছুটি নেই আর আমি সকালবেলা যেহেতু আমি নির্জলা উপোস করতে পারি না কারণ আমার মেয়ে এখনো ব্রেস্ট ফিড করে তো একেবারে নির্জলা উপোস করলে হয়তো আমি দুর্বল হয়ে পড়বো অসুস্থ হয়ে পড়বো তার জন্য আমি উপোস করি না ওই পরোটা আলু ভাজা তৈরি করেছিলাম তো ওটাই খেয়ে নেবো ভাত খাবো না আর মেয়েকেও খাইয়ে দিয়েছি আর জন্য তেমন কিছু রান্না করবো না ডাল আলু সেদ্ধ ভাত এটাই রান্না করবো তো সকালবেলা উঠে আমি কয়েকটা মেয়ের মেয়েরই জামা কাপড় বেশি থাকে আমার জামা কাপড় তো প্রত্যেক দিন হয় না তো মেয়ের জামা কাপড় ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে ঠুয়ে দিয়ে আর আজকে সেরকম মেশিনের কাজের চাপও নেই তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে পুজো দিতে হবে আর কি বলো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না তো আমার ঘরে যে মা কালী আছে উনি কিন্তু খুবই জাগ্রত আমি যদি একদিন কোনো ক্রমে ভুলেও যদি আমি সন্ধে না দিই বা পুজো না দিই ভগবানকে সেদিন কিন্তু না আমার মেয়ের ওপর থেকে খুব বড় একটা মানে বিপদ চলে যায় হয়তো ও পরে যায় ওর মাথায় লাগে পায়ে লাগে হাতে লাগে তো মানে মোট কথা ওর কোথাও না কোথাও একটা লাগে তো এটা আমি অনেকবারই দেখেছি পরীক্ষা করে আর সেই জন্য কিন্তু আমি মানে যাই হয়ে যাক ভগবানকে ঠিক পুজো দিই আর না দিলে এরকমটা করে কেন করে আমি জানি না আমি কিন্তু কখনোই মা কালীর কাছে কোনো মানসিক করিনি ওর নামে যে সেটা আমি পূরণ করতে পারিনি বলে এটা হচ্ছে কিন্তু কেন হচ্ছে আমি জানি না ভাবছি একদিন পরে মা কালীকে গিয়ে পুজো দিয়ে আসবো কোনো বড় মন্দিরে আর এমনি কিন্তু বাড়িতে প্রত্যেক দিন পুজো সন্ধে দিতেই হয় আমাকে না হলে যেদিন নিয়ে না দিয়ে এরকম এক কিছু না কিছু একটা ঘটে যায় তার জন্য মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তো তোমরাও আমার মেয়ের জন্য একটু প্রে করো যাতে আমার মেয়ে সব সময় সুস্থ থাকে ভালো থাকে মা হয় এটাই চাই বাচ্চার জন্য যে আমার বাচ্চারা যেন সুস্থ থাকে আর যাই হোক গল্প করতে করতে আমার কাজ হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব স্নান করে তো বললাম যে পুজো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা আই লাভ ইউ অল গাইস আর হ্যাঁ একটা কথা ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে খুব খুবই স্পেশাল তাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো আর লাইক করে দাও টাটা